ইসাক ভাই আছেন, কবির ভাই আছেন, মুস্তফা ভাই আছেন, মনে করেন আপনি সায়ানাম ভাই সহ যারা সাংবাদিকতার প্রতি যারা জড়িত বা সাংবাদিকতার প্রতি যাদের ঝোঁক রয়েছে, তাদের তো ব্যবসা করতে পারে না, ঘরে বাসায় গেলে বউয়ের ধমক খেতে হয়, কিছু করতে পারে না, ব্যবসা করতে পারে না, সাংবাদিকতা করে কি হবে, এইসব একটা এরকম একটা অভিযোগ রয়েছে। এই অভিযোগ অভিযোগের মানে কি কি সমাধান কি বা পরিত্রাণ কি? পরিত্রাণ হচ্ছে যতদিন পর্যন্ত সোসাইটি তৈরি হয় ততদিন পর্যন্ত শিল্পী সাহিত্যিকদের পক্ষে বেঁচে থাকা মুশকিল। ধর আমাদের সময় আমার তো সাংবাদিক হওয়ার কোনো ইচ্ছা ছিল না, আমি গল্প লিখতাম, কবিতা লিখতাম, কিন্তু কোনো পয়সাই পাওয়া যেত না। বিয়ে করার পর তাতে বই থাকতো না, এই অবস্থা। সুতরাং আমাকে কলামিস্ট হতে হলো, সাংবাদিক হতে হলো, সংবাদপত্রে মাস শেষে পয়সা পাওয়া যায়। এখন পরবর্তীকালে হুমায়ুন আহমদ লক্ষ লক্ষ টাকা মেরেছিল, তখন আমাদের এই কমার্শিয়াল মার্কেট তৈরি হয়নি। যেমন আপনাদের টেলিভিশন, এখন তো অনেকগুলো, কিন্তু একসময় তো একটা টেলিভিশন নেই, হিমশিম ছিল, এরকম আর কি। তো এই আমাদের সায়রাম ভাই অসাধারণ একজন নাট্য প্রতিভা, আপনি তো একাই বলেছেন তার একটিভিস্টের কথা, কিন্তু অসাধারণ নাট্য প্রতিভা, নাটক লিখতে পারেন, নাটক পরিচালনা করতে পারেন, নিজে অভিনয় করতে পারেন এবং করেছেন লন্ডনের অভিনয়। সেই বেচারা ভিডিওর ব্যবসা করে কি অবস্থায় আছেন আমি জানি না, সেটাও শেষ। সুতরাং কিন্তু উনি যদি লেগে থাকতে পারতেন, সোসাইটি যদি তাকে হেল্প করতো হতো, তিনি আজকে অসাধারণ লোক হতে পারতেন, হতে পারলেন না। তো এরকম এখানে বহু আছে, আমারও তো জন্ম জন্ম করে জন্ম জন্মের জন্য শেষ হয়ে গেল। এই জন্য ব্যবসার ক্রিয়েটিভ জিনিস আর ব্যবসা একসঙ্গে হয় না, হয় না। ক্রিয়েটিভ যারা মানে ক্রিয়েটিভ কাজ যারা করে, তারা ক্রিয়েটিভ কাজ নিয়ে বেঁচে থাকতে বেঁচে থাকা ভালো, বেঁচে থাকা ভালো। এখন তো মোটামুটি সমাজের একটা ইয়ে হয়েছে, একটা কমার্শিয়াল স্ট্যান্ডিং হয়েছে, এখন বিজ্ঞাপন পাওয়া যায়, টেলিভিশন চালার মতো এখন মানুষের একটা দুয়ার খুলে গেছে। প্রথম যখন এখানে আসি তখন আমার মনে আছে জনমতে লেখা শুরু করলাম, কোনো পয়সা দেয় না, কিন্তু ওয়ালি আসাও আমাকে বললো যে আপনি তো আসছেন অসুস্থ স্ত্রীকে নিয়ে, আপনাকে 5 টাকা পাসপোর্ট করে দেব, পাসপোর্ট করে পেতাম, পাসপোর্ট করে। স্যার কিছু বলবেন? আপনি আমাকে একটা প্রশ্ন করেছিলেন যে আমার লেখাটার নাম বাতিঘর হলো কেন। যারা সত্য সুন্দরের পথে চলেন, যেমন সমুদ্রে বাতিঘর ছাড়া জাহাজ চলতে পারে না, সমাজে যারা সত্য সুন্দরের জন্য লড়াই করে তাদের জন্য বাতিঘর দরকার হয়। যেমন আমরা যখন লেখালেখি বা রাজনৈতিক চিন্তা করি তখন বাংলাদেশে গোফার চৌধুরী, তারপরে তফজ্জল হোসেন মানিক মিয়া, সন্তোষ গুপ্ত, জহুর হোসেন চৌধুরী, ওদের লেখা আমাদেরকে চলার পথে সাহসী হতে অনুপ্রেরণা যোগাত, যে ওরা এইটা লিখতে পেরেছেন আমি এটা লিখতে পারবো না কেন, যে ওরা ওইটা সমালোচনা করেছেন আমিও সমালোচনা। কাজেই একজন লেখকের যে বাতিঘর, আমি এই জন্যই বলছি যে যেমন বিলাতে আসার পর গোপাল চৌধুরীর লেখা যে সবচেয়ে বেশি আমি যে গোপাল চৌধুরী, মথিন ভাই প্রয়াত মথিন ভাই, তারপর শেখ আব্দুল মান্নান, এদের এরা স্নেহ ভালোবাসা অনুপ্রেরণা এবং সমালোচনাও, হয়তো আমার একটা সমালোচনা যদি আপনি করেন আমি রাগ করব, কিন্তু অনেক সময় দেখছি গোপাল চৌধুরী আমার একটা সমালোচনা, আমি একজন মানুষ লাইনচ্যুত হয়ে যেতে পারি, তখন গোফাসদ চৌধুরীর কাছ থেকে যখন আমি শুনেছি যে আমার ওই কাজটা, আমি যে সমস্ত ভালো কাজ করি আমি নিজেও তা বিশ্বাস করি না, কাজে গোফাসদ যখন বলছেন যে ইচ্ছা করে ইসাক কাতলে এই কাজটা করা ঠিক হয় নাই, তখন আমি নিজেকে সংশোধন করার অর্থাৎ সঠিক লাইনে চলে যাওয়ার চিন্তা করছি এবং অনেক সময় সফল হয়েছি। এই জন্য এরা আমার বাতিঘর, এরা আমাদের বাতিঘর হিসাবেই আমি দেখি, এবং এখনো যে পথ চলা এদের থেকেই যে সাহস বুদ্ধি চিন্তা চেতনা পেয়েছি সেই চেতনাই এগিয়ে যাচ্ছি। আমি এখানে সর্বশেষে আমি একটি যে আমি বলছিলাম যে গোফার চৌধুরীর 12ই ডিসেম্বর 2004 সালে একটি ইয়ে বের হয়েছিল, সেখানে আব্দুল গোফার চৌধুরীকে নিয়ে শামসুর রহমান, বাংলাদেশের প্রধান কবি শামসুর রহমান একটা কবিতা লিখেছিলেন, আমি ওটার একটি অংশ পড়তে চাই যদি অনুমতি দেন। আব্দুল গোফার চৌধুরী তোমাকে শামসুর রহমান, এই যে এখন বসে পুরানো চেয়ারে এবং ঈষৎ ঝুঁকে টেবিলে লিখতে শুরু করে,
মনে গাছপালা নদী জুসনা স্নাত ক্ষেত জেগে উঠে বয়সী আমার কি উদ্দুরে মাঝে মাঝে পাখি গান গেয়ে উঠে জুসনা নিত্যপরায়ণ হয় এমন সময়ে মনে পড়ল তোমার কথা হে বন্ধু যে তুমি সুদূর বিদেশে একা শীতার্ত রাত্রিতে পড়ছ জরুরি বই অথবা লিখছ স্বদেশের পত্রিকার প্রয়োজনে নিয়মিত টুকুর কলাম যেগুলির সারা দ্রুত পড়েছে পাঠক পাঠিকার মজলিসে হে বন্ধু তোমার কখনো কি মধ্যরাত্রে অনুতাপ জেগে উঠে সাহিত্য রচনা অবহেলিত হয়েছে বলো বেশি বলে নাকি নিজেকে প্রভুর দাও কাগজে কলম চুয়াবার কালে দেশবাসীদের জাগাবার কাজ অবহেলা করা অনুচিত ভাবে লিখছ নিয়ত শোনো বন্ধু যে যাই বলুক রাশি রাশি লেখক বিস্তৃত হবে ভাবিকালে অথচ তোমার নাম নিশ্চিত ঘুরবে গুণীজন আর জনতার মুখে মুখে যুগে যুগে এই সত্য উজ্জ্বল তোমার কাছে তুমি বুঝি বুঝি তাই তুমি প্রায়শই চালাও কলম সাধারণ মানুষের কল্যাণের কথা ভেবে জানি বন্ধু বাংলার মানুষ চিরকাল স্মৃতিপটে রাখবে সাজিয়ে ভালোবেসে শ্রদ্ধা ভরে তোমার অক্ষয় নাম গাইবে তোমার গান যুগ যুগান্তরে আমার বাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি বন্ধু তোমাকে তোমাকেও ভুলবে না প্রকৃত বাঙালি কোনো কালে আমরাও ভুলব না কোনোদিন খুবই চমৎকার একটি কবিতা জি খুবই চমৎকার একটি কবিতা এবং সেই আজকে শামসুর রহমান জীবিত নাই কিন্তু গোপার ভাইয়ের আমরা যা চিন্তা করি কবিতার ছন্দে গোপার ভাইয়ের সমস্ত কর্মকে আমাদের মধ্যে তুলে ধরেছেন আজকের এই জন্মদিনে আজকের বাংলাদেশের এই দুর্দিনে আবার বাতিঘর হয়ে আরো শতবর্ষর পেরিয়ে যাক এবং আমাদের সেই আলোর যে মশাল তার অবধিতভাবে জ্বলছে সেই আলোয় উজ্জ্বল হয়ে উঠুক বাংলাদেশ গোপার ভাই আজকের 80তম জন্মদিনে সেই বাঙালি জাগরণের একটি স্লোগান আমি সেই স্লোগান দিয়ে আপনাকে অভিবাদিত অভিনন্দিত শুভেচ্ছা জানাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু প্রিয় দর্শক আমি আগে বলেছিলাম যে ইসাক ভাই যখন শুরু করেন তখন আর থামেন না আজকে তিনি থেমে গেছেন জয় বাংলা এবং জয় বঙ্গবন্ধু বলে এবং একটি চমৎকার কবিতা প্রয়াত শামসুর রহমান সাহেব লিখেছেন গাপ্পার ভাইকে নিয়ে এবং সেটি শুভ জন্মদিনে 12ই ডিসেম্বর যেটি 2004 সালে প্রকাশ পেয়েছিল এই বুকলেটটি এবং সেখানে গাপ্পার ভাইয়ের ছবি রয়েছে এবং আব্দুল গাপ্পার চৌধুরীর শুভ জন্মদিন প্রিয় দর্শক আমরা শামসুর রহমান সাহেবের কবিতা শুনলাম আমরা ইসাক কাজল ভাইয়ের কণ্ঠে ইসাক ভাই কবিতা আবৃত্তি করেন সেটা আমার জানা ছিল না আমি জানি যে তিনি কলাম আবৃত্তি করেন পড়েছেন কবিতা পাঠ করেছেন ওকে আমরা তারপরে আমরা কবির ভাইয়ের তার স্বরচিত লেখা তো নাকি গাপ্পার ভাইকে নিয়ে তিনি লিখেছেন সূর্য সন্তানরা হারায় না আমরা সেটি শুনবো তবে তার আগে আমরা হিমাংশু গোস্বামীর কণ্ঠে আমরা গাপ্পার ভাইয়ের গান শুনতে চাই গাপ্পার ভাইয়ের লেখা এটা ভুলটা দিয়েছি Thank you.
এখন ফিরিবেন পদ্মা পারে নৌকা করে ফিরিবেন কণ্ঠে আবার বজ্র আওয়াজ গণতন্ত্র জনতারাজ সবুজ পাতায় লাল সূর্য নতুন আগুন জ্বালবেন বঙ্গবন্ধু আবার যখন ফিরবেন বঙ্গবন্ধু আবার যখন ফিরবেন বঙ্গবন্ধু আবার যখন ফিরবেন পদ্মা পারে নৌকা করে ফিরবেন নকশি কাঁথার পাড়ের মতন বাংলাদেশের জমিন তখন সব হারানোর দুঃখ ভুলে মায়ের মতো হাসবেন বঙ্গবন্ধু আবার যখন ফিরবেন বঙ্গবন্ধু আবার যখন ফিরবেন বঙ্গবন্ধু আবার যখন ফিরবেন পদ্মা পারে নৌকা করে ফিরবেন লক্ষ আকুল মানুষ আবার তৈরি করবে নতুন জোয়ার শক্ত হাতে রক্ত রাখি নতুন করে বাঁধবেন বঙ্গবন্ধু আবার যখন ফিরবেন বঙ্গবন্ধু আবার যখন ফিরবেন বঙ্গবন্ধু আবার যখন ফিরবেন বঙ্গবন্ধু আবার যখন ফিরবেন ব্যাপার ভাই কি ফিরবেন বঙ্গবন্ধু আবার ফিরে এসেছেন যখন লিখেছিলাম তখন ফেরেন না এটা লেখা তো ভাই 77 সালে সবাই বলছে বঙ্গবন্ধু আর ফিরবেন না তখন এই গানটা লিখেছিলাম ফিরবেন ফিরবেন এখন তো ভেরি মাচ ইজ এ প্রেজেন্ট ইন বাংলাদেশ প্রিয় দর্শক আপনারা শুনলেন হিমাংশু দার কণ্ঠে গান বঙ্গবন্ধু আবার যখন ফিরবেন পদ্মা পারে নৌকা করে ফিরবেন বঙ্গবন্ধু আবার যখন ফিরবেন হিমাংশু দা প্রচুর এস এম এস আমার মোবাইলে এবং আমি কিছু পড়তেই হচ্ছে আপনার প্রোগ্রামের মধ্যমণি গাপ্পার ভাইকে জন্মদিনে অনেক শুভেচ্ছা থ্যাংকস রেজাউল করিম মৃদা রিপোর্টার বাংলা টিভি লন্ডন তারপরে কুতুব ভাই খুব সম্ভবত নাট্যকার কুতুব ভাই সম্ভবত ডিয়ার শোয়েব ভাই প্লিজ গিভ মাই রিগার্ডস টু ডিয়ার বিগ ব্রাদার গাপ্পার সাহেব অ্যান্ড ইউ হিমাংশু ভাই অ্যান্ড অল ইউর প্যানেলস উইশ ইউ গুড লাক বেস্ট রিগার্ডস কুতুব ভাই হ্যাঁ ভালো আর্টিস্ট প্লিজ কনভে মাই বেস্ট উইশেস টু গাপ্পার ভাই অন হিজ বার্থডে এক্স বিপি কসরুজ্জামান অবশ্য তিনি এক্স